এখন অনেকের আমি গান দেখি আমি যে খুব কঠিন কঠিন শব্দ বসানো, হয়তো সেই শব্দগুলোর অর্থ সে জানে না। দেখা গেল যে ও বলতে চাচ্ছে একরকম, তো বলতেছে গোধূলি রাঙা সকালবেলায়, তো এটা তো কিছু হইল না। ওকে তো জানতে হবে যে গোধূলিটা কোন সময়, এটা যে কোন টাইমে হয়, এগুলো তো তার জানার বিষয় না। নানা রকম কথাবার্তা, তো মিষ্টি মিষ্টি অসংখ্য কথা, কিন্তু এই কথাগুলো একটা ধূম্রজাল, ধূম্রজাল। এই কথাগুলোর যে গানটা, একটি গান কি, একটি গান মানুষকে একটি গল্প বলবে, ঠিক, একটি গল্প বলবে। তো ওর গানে কিন্তু গল্পটা নাই, এলোমেলো কথাগুলো বলে যাচ্ছে, হয়তো কথার পিঠে কথা, ওর কাছে মজা লাগতেছে, ভালো লাগতেছে, কঠিন কঠিন কিছু শব্দ বসিয়ে দিচ্ছে, এবং ও মনে করতেছে যে আমি একটা অসাধারণ গান লিখলাম, শব্দগুলো যেহেতু কঠিন, তো এই শব্দগুলো যে অর্থহীন ফাইনালি, হ্যাঁ, এটা কিন্তু ওদেরকে বলারও কেউ নাই। হ্যাঁ, তো এই এইসব কারণে কিন্তু আমাদের এখানে লিরিকের কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এবং মূলত এগুলো একটা আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু ইনফ্লুয়েন্সও আছে। ওখানেও অনেকেই কঠিন কঠিন গান লেখে, দেখা গেল যে ঘুরে ফিরে গানের অর্থ কিন্তু বোধগম্য নয়, অর্থটা কিন্তু ঠিক না, দেখা গেলো যে হচ্ছে না কিছুই, কিন্তু ওইগুলোই কিন্তু আমাদের এখানে অনেকের কাছে পপুলার। আমরা যখনই বলতে যাই যে ভাই এটার কিছু, এই এইটা তো মিলে কিছু হয় না অর্থ, তখন কিন্তু নেগেটিভ কথা বলে। প্রথম হলো বাংলা ভাষাটা বুঝতে হবে, হ্যাঁ, বাংলা ভাষায় কিছু 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 শব্দ থাকে, এবং যে বাক্য গঠন কোনটা কতটুকু হবে, কোথায় পজ হবে, এগুলো একটা বিরাট বিষয়বস্তু, এটা হলো একরকম। আর দ্বিতীয়ত যে মানে যেটা মূল, সেটা হলো একটা গান লেখার আগে একটা দৃশ্যকল্প, একটা চিন্তা করতে হবে, কিন্তু একটা স্টোরি চিন্তা করতে হবে। প্রতিটা গানই কিন্তু একটা স্টোরি, একটা গল্প বলে, একটা গল্প। তো গানটা লেখার আগে কিন্তু চিন্তা করতে হবে যে আমার গানের গল্পটা কী, আমি গল্পটা কীভাবে শুরু করব, গল্পটা কীভাবে শেষ করব। এবং গানের নর্মালি এখন যেটা হয় যে একটি মুখ থাকে, দুটো অন্তরা থাকে, আগে সঞ্চারী থাকতো, পরে একটা আবহ থাকতো, এখন সেগুলো থাকে না, একটি মুখ দুটি অন্তরা থাকে। তো ওকে সবসময় চিন্তা করতে হবে যে আমি এইটুকু জায়গার মধ্যে একটি গল্প কীভাবে শেষ করব, গল্পটা যে কোনো গল্প হতে পারে, কিন্তু আমার এটা এইটুকুর মধ্যে শেষ করতে হবে। গানটা আসলে স্টোরি টেলিং, তো স্টোরি টেলিংটা বলা শিখতে হবে প্রথমে।